মারব তুমি না আরে তুমি কি করতেছস উনি যদি আমার মানা হয় তোমার মা হত তোমার পরিবারের কেউ হতো তুমি কোণাকে পাড়তে ভাবে মারতে এই একদম চুপ কর আমার পরিবার নিয়ে কোনো কথা বলবি না আমার পরিবার নিয়ে কথা বলার যোগ্যতা তোদের মাছের নাই দেখ আমি কে ভাইয়া তুমি তুই কি মনে করছস আসেন মা বসে নেই এখানে এই দাঁড়াও বসবে মানে উনি কে উনি আমার মা তোমার মা মানে এই তোমার তো সাহস কম না তুমি তোমার মাকে আবার আমার বাসে নিয়ে আসছো তোমাকে আমি একদিন নিষেধ করেছিলাম আরে তুমি এমন করতেছ কেন উনি তো আমার মা আর আমার মা মানে তো তোমারও মা তাই না এই একদম চুপ করো কোনো কথাই বলবো না তোমার মা আমার মা কিভাবে হয় আমার মা আছে আমার মা বেঁচে থাকতে আমি অন্য কাউকে মা ডাকবো না তাছাড়া উনি আমার মা হতেই পারে না এই মহিলাকে তুমি বের করো যা বাসা থেকে বের করে বলছি দেখো এমন করো না অনেকদিন পর মা আমাদের বাসা আসছে দুদিন থাকুক তারপর না হয় মাকে আমি দিয়ে আসবো দুদিন কেন দুই ঘন্টাও আমার বাসে এই মহিলা থাকতে পারবে না এই বুড়ি এই তোকে না আমি নিষেধ করেছিলাম আমার বাসা না আসতে বেহাইয়া নির্লজ্জ কোথায় এই বুড়ি তুই মরতে পারিস না দুদিন দিন পর পর কেন আমার সংসারে আসিস হ্যাঁ দেখো তুমি এরকম করো না মা আসছে অনেকদিন পর দুদিন থাকুক আমি মায়ের জন্য বাজার করে নিয়ে আসি তুমি মায়ের দিকে খেয়াল রাখো হ্যাঁ এই তো আমি নিষেধ করেছিলাম হ্যাঁ আমার পাশে আসবি না তাও কেনে আসলে আমার বাসায় তোর কি আমার সুখ সহ্য হয় না নাকি হ্যাঁ এই তুই মরতে পারিস না আমার সংসারে এসে আমার সংসারে দুনিয়ায় অশান্তি লাগাস তুই এই বের হ বলছি বের হ কি হলো বের হস না কেন আমার বাসা থেকে তোকে আমি সহ্য করতে পারি না সেটা কি তুই বুঝিস না তোর ছেলে তো তোকে ভালোবাসা দেখায় দুই দিন পর পর নিয়ে আসে কিন্তু এটা বুঝেনা যে আমি তোকে একটু সহ্য করতে পারি না এই তুই আমার বাস থেকে বের হ বের হ বলছি তোর ছেলে তো এখন চলে গেছে তোকে যদি এখন আমি মেরেও ফেলি না তাও তোর ছেলে কিচ্ছু করতে পারবে না আমার ইচ্ছে করছে কি জানিস তোকে আমি খুন করি তোর সহ্য হতে না তাই না এবার বুঝবে ঠেলা এতদিন তোমার অনেক যন্ত্রণা সহ্য করেছি আর না একটু পরেই বুঝতে পারবে উনি আসলে কে আমি যে তোর ছেলের সাথে সুখে শান্তিতে সংসার করছি আজকে তো তোকে আমি মেরেই ফেলবো এতদিন অনেক মারার চেষ্টা করেছি শুধুমাত্র তোর ছেলের জন্য আমি পারিনি কিন্তু আজকে আর না আর না আর না বলি মর মর বলছি মর এই তুমি কি করতেছস তুমি তোমার আমার মাকে মেরে ফেলবে নাকি হ্যাঁ আমি তোমার মাকে মেরে ফেলব আজকে যদি তুমি তোমার মাকে বাসা থেকে বের না করো তাহলে দিনটা আমি তোর সংসার করব না বলে দিলাম আমি আজকে বাবার বাড়ি চলে যাব তোকে ডিভোর্স দিয়ে আমি চলে যাব বললাম উনি যদি আমার মা না হয় তোমার মা হতো তোমার পরিবারে কেউ হতো তুমি কোণাকে পাড়তেভাবে মারতে এই একদম চুপ কর আমার পরিবার নিয়ে কোনো কথা বলবি না আমার পরিবার নিয়ে কথা বলার যোগ্যতা তোদেরmatches এর নাই তোকে আমি বলেছিলাম বিয়ের পর থেকে তোর মা যেন আমার সংসারে না আসে তাও তুই তোর মাকে প্রতিদিন আমার বাসা নিয়ে আসিস কিছু থেকে কিছু হলেই মার পিছনে লাখ লাখ টাকা খরচ করিস কেন বলতো কেন আমার বাপের বাড়ির কেউ আসলো তো আমি তোকে দেখি না এত টাকা খরচ করতে তাহলে তোর মার প্রতি তোর এত ভালোবাসে কেন তোর মাকে বের কর বের কর আমি বলছি না আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি দেখো তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো তুমি আমার মায়ের সাথে এরকম ব্যবহার করতে পারো না এই আমার না সহ্য হইতেছে না আজকে না তোদের মা ছেলে দুজনকে আমি মেরে ফেলবো তোর সামনে এখন আমি তোর মাকে মারবো তোর মা দাঁড়াও তুমি কার গায়ে হাত দিতেছো তুমি জানো উনি কে উনি কে আর তোর কার না মাছ আর কি হবে তুমি নিজের চোখে দেখো উনি কে দেখ আমি কে তুই কি মনে করছস ওর মা হ্যাঁ শুন ও কিছুদিন ধরে আমাকে তোর কথা বলেছিল আমি ওর কথা বিশ্বাস করিনি আজ নিঃস্বকে দেখার জন্যই আমি এইভাবে আসছি সি। তোর আচার আচরণ দেখে আমি পুরো অবাক হচ্ছি আজকে যদি এই জায়গায় বাবা মা এসে তোর এইসব আচার আচরণ দেখত তাহলে হয়তো তারা এখানেই স্টক করে মারা যেত বল তুই কেন কেন ওর সাথে এরকম আচরণ করিস কেন ওর পরিবারে কেউ আসলে তুই সহ্য করতে পারিস না এই তোকে তো অনেক যত্ন করে আমরা বড় করেছি এরকম শিক্ষা তো তোকে দেওয়া হয়নি যে স্বামীর সাথে এরকম আচরণ করবি বল বল তুই এমনটা কেন কেন সাথে স্বামীর এমনটা আচরণ করিস আমি ভাইয়া আপনাকে আর কি বলবো আপনি তো নিজের চোখে আপনার বোনের ব্যবহার কেমন সেটা দেখলেন আপনার বোনের কারণে আমার পরিবারে কেউ কখনো আমার বাসা আসতে পারে না আমার মা যদি আমার বাসায় এসে দুই দিন থাকে আপনার বোন আমার মাকে এতটা অত্যাচার করে যে আমার মা আমার বাসা থেকে চলে যেতে বাধ্য হয় আপনার বোন আমার পরিবারের সবাইকে সবসময় অত্যাচার করে আপনার বোনের কারণে আমার বাসায় কেউ কখনো আসতে পারে না ভাইজান আপনি মনে কষ্ট নিয়েন না আমি আপনাকে নালিশ দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি আপনার বোনের ব্যবহার কেমন সে আমার পরিবারের মানুষের সাথে কেমন ব্যবহার করে এটা দেখানোর জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি এখন আপনি সিদ্ধান্ত নেন আপনি আপনার বোনকে কি করবেন বল 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 তুই এমনটা কেন করিস বল একটা জিনিস মাথায় রাখবি মেয়েদের বিয়ের পর শ্বশুর বাড়ির শ্বশুর শাশুড়ি হয়ে যায় আপন অনেক কিছু মানিয়ে নিতে হয় অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয় বল তুই আজ থেকে আর তোর জামাইয়ের সাথে এরকম ব্যবহার করবি না বল আমাকে কথা দে ভাইয়া আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আমি এখন বুঝতে পারছি আসলে আমি কী থেকে কী করেছি নিজেই এগুলো কখনো ভেবে দেখিনি আমার শাশুড়ি সত্যিই আমাকে খুব ভালোবাসে কিন্তু আমি শুধু শুধু তার সাথে সবসময় এরকম খারাপ ব্যবহার করেছি অনেক অত্যাচার করেছি এগুলো একদম ঠিক হয়নি ভাইয়া আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখন আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার হাজব্যান্ডের সাথে খারাপ আচরণ করব না আমাকে মাফ করে দাও তোমরা শোনো আমার কাছে মাফ চাই কোনো লাভ হইব না যার কাছে যার কাছে সারা জীবন তুমি থাকবা তার কাছে মাপ চাও সেই তোমাকে সুখ দিবে সেই তোমাকে সুখে রাখবে ভাই আসো এদিকে আসো এই যে শুনো আমার বোন আজ থেকে ভালোভাবে চলবে তোমার বাবা আমাকে এই বাসা নিয়ে আসো ওনারা সহ তোমরা এই বাসা থাকবা কি বলো বোন হ্যাঁ জি স্যান তুমি আমাকে মাফ করে দাও আমি না বুঝে অনেক ভুল করে ফেলেছি আমি তো তোমার বউ তাই না তুমি আমাকে মাফ করে দাও প্লিজ আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো তোমাকে একটা অভিযোগ করার সুযোগ দেবো না সব সময় তোমার বাবা মাকে সম্মান করবো তাদের সেবা যত্ন করব তারা আজ থেকে আমাদের সাথেই থাকবে তুমি এখন এই গ্রামে গিয়ে বাবা মাকে নিয়ে আসবে বলো না আমাকে মাফ করেছ ঠিক আছে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছ এখানে আমার আর কিছু বলার নেই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি